ঢাকায় অনুপম রায়ের কনসার্ট ছিল, আর কনসার্টে হাজারো হাজারো দর্শক। তবে দর্শকরা অনুপম রায়ের নাম নয়, বরং তামিম ইকবালের নাম জপছিলেন। এতে মূলত অবাক হয়ে গেছে কনসার্ট আয়োজকরা, সেই সাথে অবাক হয়ে গেছেন অনুপম রায় নিজেও। বসুন্ধরার ICCB ফোর্ট হলে অনুষ্ঠিত অনুপম রায়ের কনসার্টে তামিম নামের এমন চিলানি দিয়ে দর্শকরা পাগল করে তুলেছিল, কারণ তামিম ইকবাল যে অবসরের ঘোষণা দিয়েছেন তা কোনোভাবেই মেনে নিতে পারছে না ভক্ত সমর্থকরা। কারণ তামিম ইকবাল এই প্রজন্মের উপর ব্যাপক প্রভাব ফেলে গেছে, তিনি অনেকের ইন্সপিরেশন। এখন কথা হচ্ছে, তামিম ইকবাল তো অবসর নিয়েই ফেলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও অপেক্ষায় রয়েছেন তামিম ইকবাল ফিরবেন। ভক্ত সমর্থকরাও চায় তামিম ইকবাল ফিরুক, কিন্তু শেষ পর্যন্ত কি আহত তামিম ইকবাল ফিরবেন? কারণ এর আগেও টি টোয়েন্টি বিশ্বকাপে ঠিক কিছুদিন আগে তামিম ইকবাল অবসর নেন টি টোয়েন্টি থেকে, তিনি বিশ্বকাপে খেলতে গেলেন না। এবারও ওয়ানডে বিশ্বকাপ সামনে, এছাড়া এশিয়া কাপ। আর ঠিক এর আগ মুহূর্তে তামিম ইকবালের সাথে একটা দ্বন্দ্ব বেঁধে গেল, আর সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এবারও বিশ্বকাপে অংশগ্রহণ করছেন না তামিম ইকবাল।